সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি আইকনে ক্লিক করুন ভিডিওগুলির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা বর্তমান সময় আমাদের ফিটনেস ট্রেকিংয়ের জন্য বা আমাদের স্মার্টফোনগুলিকে কনভিনিয়েন্ট এতে ব্যবহার করার জন্য আমরা অনেকেই স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ড ব্যবহার করে থাকি বা অনেকে স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ড কেনার কথা ভাবছি কিন্তু আজকের দিনে বিভিন্ন কোম্পানির বিভিন্ন দামে বিভিন্ন ধরনের স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ড উপলব্ধ যেখানে আমরা অনেকেই হয়ে যাই কনফিউজ সুতরাং এই ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদের সাথে সহজভাবে বিশ্লেষণ করেছি বর্তমান সময় একটি স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ড কেনার সময় সেখানে গুরুত্বপূর্ণ সেন্সার্সগুলি এবং গুরুত্বপূর্ণ কোন কোন ফিচার্স দেখে নেওয়া উচিত সেগুলির সম্বন্ধে নমস্কার বন্ধুরা আমার নাম সুহৃত ঘোষ আপনারা দেখছেন বাংলা ভাষার প্রযুক্তিগত চ্যানেল টেকনিক্যাল চাণক্য এখানে আমি আপনাদের সাথে বর্তমান সময়ে প্রযুক্তির বিষয়গুলি সহজতর উপায় বিশ্লেষণ করে থাকি চলুন তাহলে জেনে নেওয়া যাক বর্তমান স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ডের গুরুত্বপূর্ণ ফিচার্সগুলির সম্বন্ধে বন্ধুরা যেহেতু আমরা স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ড সাধারণত ব্যবহার করে থাকি আমাদের ফিটনেস ট্র্যাকিং জন্য এবং আমাদের বডির বিভিন্ন মেজারমেন্টকে মনিটর করার জন্য সেহেতু আমাদের স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ডে এই ক্ষমতা থাকা উচিত যে আমাদের বডির যেরকম ওরিয়েন্টেশন আছে আমরা যেরকম মুভমেন্ট করছি সেগুলিকে ট্র্যাক করে এবং আমাদের বডির যে হার্টবিট বা বডির যে ব্লাড অক্সিজেন লেভেল এগুলিকে মেজারমেন্ট করতে পারা আর এই প্রত্যেকটি কাজই করে আমাদের স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ডের পিছনের দিকে যে সেন্সারগুলি লাগানো আছে এখানে স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ডটি কত বেশি দাম হবে বা সেটি কতটা ভালো সেটি নির্ভর করছে সেই স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ডটিতে কতগুলি সেন্সার আছে আজকের দিনে স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ডের ক্ষেত্রে যদি আমরা একটু সূচক হিসেবে ধরি সেই ক্ষেত্রে আমরা অ্যাপেল ওয়াচকে ধরতে পারি আর অ্যাপেল ওয়াচের এই মুহূর্তে যে লেটেস্ট হচ্ছে অ্যাপেল ওয়াচ সিরিজ সিক্স কিন্তু এবার যদি আমরা দেখে নিই এই স্মার্ট ওয়াচগুলিতে যে সেন্সারগুলি থাকে প্রথমত যে সেন্সারটি থাকে সেটি হচ্ছে অ্যাক্সিলোরোমিটার সেন্সার অ্যাক্সিলোমিটার সেন্সার হচ্ছে আপনি কোনো কার্ডিও করছেন কোথাও দৌড়াচ্ছেন কত স্পিডে দৌড়াচ্ছেন বা যদি আপনি বাইক চালাচ্ছেন বা কোনো গাড়িতে আছেন সেক্ষেত্রে কত স্পিডে যাচ্ছেন এই সেন্সারটির মাধ্যমে আমাদের স্মার্ট ওয়াচ বুঝতে পারে এছাড়া আছে জাইরোস্কোপ সেন্সার জাইরোস্কোপ সেন্সার হচ্ছে আপনার ওরিয়েন্টেশন বুঝতে পারে যে আপনি কীভাবে শুয়ে আছেন বসে আছেন বা দাঁড়িয়ে আছেন এছাড়া আপনার অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে হচ্ছে আপনি কত কোন অ্যাক্সিসে মুভমেন্ট করছেন কত স্পিডে মুভমেন্ট করছেন সেটি জানতে পারে আর এছাড়া আছে হচ্ছে অল্টিমিটার অল্টিমিটার মানে হচ্ছে আপনি ভূপৃষ্ঠ থেকে কতটা উপরে আছেন অলটিমিটার সাধারণত আমাদের ফ্লাইট ল্যান্ডিংয়ের সময় ব্যবহার করা হয় আমাদের ক্ষেত্রে যদি আপনি কোথাও থেকে পড়ে যাচ্ছেন সেটি যাতে আমাদের স্মার্ট ওয়াচটি বুঝতে পারে এস এস কল করে দিতে পারে এই ক্ষেত্রে অলটিমিটার ব্যবহার করা ব্যারোমিটার ব্যারোমিটার হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে আমরা কতটা উপরে আছি আমাদের উপর অ্যাটমসফিয়ারিক প্রেশার কতটা আছে সেটি আমরা বুঝতে পারি এছাড়া আছে হার্টবিট সেন্সার মানে হার্ট যে থ্রি ভার্সন সেটি হচ্ছে আমাদের হার্টবিটকে অ্যাকুরেটলি মেজারমেন্ট করতে পারে এছাড়া আছে এসপিও টু সেন্সার এসপিও টু সেন্সারে কিন্তু আমাদের ব্লাডের যে অক্সিজেন লেভেল সেটি মেজারমেন্ট করতে পারে আর এছাড়া আছে হচ্ছে ভিও টু সেন্সার ভি ভিও টু সেন্সার হচ্ছে আমরা যখন কোনো উচ্চতায় আছি সেই অনুযায়ী আমাদের ব্রেদিং প্যাটার্ন চেঞ্জ হয় বা আমরা যখন কোনো ব্রেদিং নিচ্ছি কতটা অক্সিজেন যাচ্ছে এই সমস্ত কিছু মেজারমেন্ট করে এই ভিও টু সেন্সারের মাধ্যমে আর এছাড়া আমরা দেখতে পাই হচ্ছে আমাদের জিপিএস সেন্সার লাগানো থেকে আমাদের ট্র্যাকিংয়ের জন্য এই যে ছটি বা সাতটি যে সেন্সার আছে এই গুরুত্বপূর্ণ সেন্সারগুলি কিন্তু ডিফাইন করে যে আমাদের স্মার্ট ওয়াচটি কতটা ভালো বা সেই স্মার্ট ওয়াচটির কতটা দাম হবে যদি আমরা অ্যাপেল ওয়াচের ক্ষেত্রে চলে আসি অ্যাপেল ওয়াচের যে হার্টওয়েট সেন্সার আছে সেটির মাধ্যমে আপনি রিয়েল টাইম ইসিজি করতে পারেন মানে যেটি আমাদের ইসিজি মেশিন লাগিয়ে আমাদের মেজারমেন্ট করতে হয় সেই কার্ডিওগ্রাম কিন্তু আমরা আমাদের স্মার্ট ওয়াচটির মাধ্যমে করতে পারি এসপিও টু সেন্সারটির মাধ্যমে আমাদের ব্লাডের অক্সিজেন লেভেল মেজারমেন্ট করতে পারে অ্যাপেল ওয়াচ এবং তাছাড়া ভিও টু সেন্সারের মাধ্যমে আমাদের ব্রিদিং প্যাটার্নকে ফলো করতে পারে কতটা অক্সিজেন যাচ্ছে সেটিকে মেজারমেন্ট করতে পারে অলটিমিটরের মাধ্যমে আমরা কোথাও দিয়ে যদি পড়ে যাই সাথে সাথে অ্যাপেল ওয়াচ এসোস লাগিয়ে দেয় যে আমরা কোথাও তো পড়ে গেছি বা কোনো দুর্ঘটনা হয়েছে আমাদের প্রিয়জনদের জানিয়ে দেয় ঠিক তেমনই যদি আমরা চলে আসি জাইরোস্কোপ এবং অ্যাক্সোলোমিটার আমরা আগেই বুঝে গেছি যে যখন আমরা সুইমিং করছি বা বিভিন্ন ধরনের এক্সারসাইজ করছি সেটি যে আমাদের স্মার্ট ওয়াচটি বুঝতে পারে সেটি কিন্তু এই দুটি সেন্সারের মাধ্যমে জাইরোস্কোম অ্যাক্সিলোমিটার এছাড়া হচ্ছে আমরা যে জিপিএস ট্র্যাক সেটির মাধ্যমে আমরা কোথায় মুভমেন্ট করছি সেটি বুঝতে পারে আর এছাড়া হচ্ছে আমাদের যে স্মার্ট ওয়াচগুলি আছে যেহেতু আমরা ওয়াচ বলছি সেহেতু আমাদের দেখতে হবে যে আমরা মোবাইল ফোনটি ছাড়া স্মার্ট ওয়াচটির মাধ্যমে কতটা কাজ করতে পারছি আজকের দিনে যে হাই এন্ড যে স্মার্ট ওয়াচগুলি আছে সেখানে ই সিমের সুবিধা আছে মানে আপনি যদি চান আপনার মোবাইল ফোনকে আপনি অন্য কোথাও বাড়িতে রেখে এসে যদি আপনি স্মার্ট ওয়াচটি পড়ে থাকেন সেক্ষেত্রে আপনার ওই যে ডুপ্লিকেট সেমটি আছে সেটির মাধ্যমে কিন্তু আপনি কল রিসিভ করতে পারবেন সিম ক্লোন করে লাগানো থাকে সেক্ষেত্রে আপনার ফোনে যে কলটি আসছে সেটি আপনি ওয়াচের মাধ্যমে সম্পূর্ণভাবে ইনডিপেন্ডেন্টভাবে রিসিভ করতে পারেন সাধারণত যেটা হয় আমাদের স্মার্ট ওয়াচটি আমাদের ওয়াইফাইয়ের মাধ্যমে আমাদের ফোনের সাথে কানেক্টেড থাকে তারপর মা স্মার্ট ওয়াচটির সাথে স্মার্টফোনটি কমিউনিকেট করতে পারে কিন্তু এই ক্ষেত্রে আমরা পুরো স্মার্ট ওয়াচটিকে সম্পূর্ণ আলাদাভাবে আমরা ইউজ করতে পারবো যখন আমাদের কাছে স্মার্টফোনটি নেই সুতরাং আপনি বলতে পারেন যে হাই এন্ডের যে স্মার্ট ওয়াচগুলি হয় সেটি একটি ফোনের মিনিয়েচার ভার্সন এবং দেখবেন যেটির দাম আমাদের মিড রেঞ্জের যে স্মার্টফোন সেগুলির থেকেও অনেকটা বেশি হয় এবং এই স্মার্ট ওয়াচগুলিতে আমাদের ফোনে যে অ্যাপ্লিকেশনগুলি আমরা ব্যবহার করি সেই কতগুলি অ্যাপ্লিকেশান আমরা আমাদের স্মার্ট ওয়াচগুলিতে সঠিকভাবে ব্যবহার করতে পারছি যে ফোনের সমস্ত অ্যাপ্লিকেশন যদি আমাদের স্মার্ট ওয়াচগুলিতে চলে তাহলে বুঝতে হবে সেই স্মার্ট ওয়াচটি বেশ ভালো স্মার্ট ওয়াচ এছাড়া আমাদের স্মার্ট ওয়াচের মধ্যে থাকতে হবে একটি স্পিকার এবং মাইক্রোফোন যেহেতু আমরা ফোন রিসিভ করার কথা বলছি রিমোটলি এছাড়া যদি আমাদের অ্যাপেল ওয়াচের কথা চলে আসি সেক্ষেত্রে কিছুটা স্টোরেজ ডিভাইস থাকে যেখানে আমরা বিভিন্ন গান বা বিভিন্ন ডকুমেন্টস আমরা স্টোর করে রাখতে পারি বিভিন্ন পিকচার স্টোর করে রাখতে পারি রিমোটলি আমাদের মোবাইল ফোনে ক্যামেরাকে আমরা অপারেট করতে পারি আর এছাড়া হচ্ছে অ্যাপেল ওয়াচেরও নিজস্ব প্রসেসার আছে র্যাম আছে কিন্তু স্মার্ট ওয়াচের ক্ষেত্রে প্রয়েসার র্যামের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কতগুলি সেন্সার আছে এবং সেই যে আমরা অপারেটিং সিস্টেমটি পাচ্ছি তাতে আমরা কতগুলি ফোনের অ্যাপ্লিকেশনকে সঠিকভাবে ব্যবহার করতে পারছি এইবার যদি আমরা চলে আসি এই যে হাই এন্ড স্মার্ট ওয়াচ ছাড়া আমাদের যদি একটু মিড রেঞ্জে বা একটু লো বাজেটের যদি কোনো স্মার্ট ওয়াচ কিনছি সেই ক্ষেত্রে সাধারণভাবে আপনি যে ই সিমের সুবিধা সেটি আপনি পাবেন না সেক্ষেত্রে আপনার স্মার্ট ওয়াচটিকে যে আপনার ফোনের সাথে কানেক্ট রাখতে হবে সেটি ওয়ারলেসলি কানেক্ট থাকবে এর আমরা যে সেন্সারগুলি দেখতে পেলাম এতগুলি যে সেন্সারের কথা আলোচনা করলাম আমাদের দেখতে হবে যে কোন স্মার্ট ওয়াচে সবচেয়ে বেশি সেন্সার আছে সেই অনুযায়ী কিন্তু তারা বিভিন্ন যে মেজারমেন্ট বা রেডিংগুলি আমাদের দিতে পারবে আর যখনই একটু মিড রেঞ্জে স্মার্ট ওয়াচ নিচ্ছেন সেক্ষেত্রে দেখে নেওয়ার চেষ্টা করুন যে আপনার যে স্মার্ট ওয়াচটি আপনাকে যে হার্ডবিটের রেডিং দিচ্ছে এসপিও টু রিডিং দিচ্ছে সেটি বাস্তবে যদি মেজারমেন্ট করা হয় তার সাথে আপনার যে হ্যাঁ স্মার্ট ওয়াচটি যে রিডিং দিচ্ছে তার কতটা ডিফারেন্স হচ্ছে কারণ এখানে অ্যাকুরেশু খুব ইম্পর্ট্যান্ট যদি অ্যাকুরেশু ঠিক না থাকে তাহলে আমরা স্মার্ট ওয়াচে যে রিডিং পাচ্ছি সেই অনুযায়ী আমরা হয়তো কখনো স্যাটিসফাই হবো বা কখনো এরিটেড হয়ে যাব কিন্তু সেটি হয়তো আমাদের যে বাস্তবে যে রিডিংটি পাওয়ার কথা সেটা আমরা পাচ্ছি না আর এরপর যদি আমরা চলে আসি স্মার্ট ওয়াচ ছাড়া স্মার্ট ব্যান্ড যেগুলি উপলব্ধ স্মার্ট ব্যান্ডের ক্ষেত্রে বিষয় হচ্ছে এখানে শুধুমাত্র ফিটনেস ট্র্যাকিংয়ের জন্যই এগুলিকে বাড়ানো হয়েছে এখানে আপনি স্মার্ট ওয়াচে যেমন আমরা বিভিন্ন ফোনের অ্যাপ্লিকেশনকে ব্যবহার করতে পারি বা বিভিন্ন কল রিসিভ করতে পারি রিমোটলি অ্যাক্সেস করতে পারি এই সমস্ত ফিচার্স কিন্তু আমরা স্মার্ট ব্যান্ডে পাবো না যখনই আমরা স্মার্ট ব্যান্ডে সেই সমস্ত ফিচার্সগুলিকে দিয়ে দিই তখনই সেটা হয়ে যায় স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচের স্ক্রিন সাইজ একটু বড় হয় যেহেতু আমরা সমস্ত অ্যাপ্লিকেশানগুলিকে ব্যবহার করতে পারি অলমোস্ট ফোনের মতো আমরা কল ডায়ালার সমস্ত অ্যাপ্লিকেশান ব্যবহার করতে পারি কিন্তু স্মার্ট ব্যান্ডের ক্ষেত্রে যেহেতু খুব মিনিমাম ইনফরমেশান যেহেতু মিনিমাম ফিটনেস রিলেটেড ইনফরমেশান দেখতে পাই যেহেতু স্মার্ট ব্যান্ডের যে স্ক্রিনগুলি হয় সেগুলি অনেকটা ছোট হয় এবার স্মার্ট ব্যান্ডের ক্ষেত্রে যেহেতু এটা ফিটনেসের উপর ফোকাস করেই বাড়ানো হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে মেনলি যাতে অ্যাক্সিলোমিটার সেন্সার জাইরোস্কোপ সেন্সার থাকে এবং কতগুলি অ্যাক্সিসকে বুঝতে পারছে যেমন আমরা সুইমিং করলে একরকম মুভমেন্ট হয় দৌড়লে একরকম মুভমেন্ট হয় বিভিন্ন ধরনের স্পোর্টসে বিভিন্ন মুভমেন্ট হয় সেগুলি বুঝতে পারার জন্য ওরিয়েন্টেশন বুঝতে পারার জন্য যে আমাদের স্লিপ প্যাটার্নকে ট্র্যাক করে আমরা শুয়ে আছি না বসে আছি সেগুলো যাতে ঠিকভাবে মেজারমেন্ট করতে পারে বা কতটা স্টেপ নিচ্ছি স্টেপ কাউন্ট অনেক স্মার্ট ওয়াচ বা অনেক স্মার্টফোনে কিন্তু আমরা ভুল রিডিং পাই যেগুলি সেগুলিকে অ্যাকুরেটলি সেগুলিকে প্রেডিক্ট করতে পারে বা রেট করতে পারে সেগুলি কিন্তু ভালো স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ড সেক্ষেত্রে স্মার্ট ব্যান্ডের ক্ষেত্রে এই সমস্ত সেন্সারগুলি থাকা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যদি আমরা একটুখানি হাই এন্ডে স্মার্ট ব্যান্ডের কথা ভাবছি সেক্ষেত্রে ফিডবিটের যে স্মার্ট ব্যান্ডগুলি আছে সেখানে বেশিরভাগ যে সমস্ত স্মার্ট ব্যান্ড আছে তার যে সবচেয়ে বেশি ফিচার্স আমরা এই ব্র্যান্ডটিতে পেয়ে থাকি আর স্মার্ট ওয়াচের ক্ষেত্রে অ্যাপেলের স্মার্ট ওয়াচ বা স্যামসাংয়ের স্মার্ট ওয়াচে পেয়ে থাকি যদিও ইসিমের সুবিধা শুধুমাত্র আমরা এই মুহূর্তে অ্যাপেলের স্মার্ট ওয়াচেই দেখতে পাচ্ছি সুতরাং বন্ধুরা যখন এই মুহূর্তে আপনারা কোনো স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ড নিচ্ছেন দেখে নিন যাতে অ্যাক্সেলোমিটার সেন্সর থাকে জাইরোস্কোপ সেন্সার থেকে ভিও টু সেন্সর থাকে এসপিও টু সেন্সর থাকে হার্ট রেট সেন্সার থাকে অলটিমিটার সেন্সার থাকে ব্যারোমিটার সেন্সার থাকে এবং যাতে আমরা সেই সমস্ত যে স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ডটিকে আছে যদি জলের তলায় বা আইপি রেটিং যাতে থাকে ইনগ্রেস প্রোটেকশন রেটিং জল বা ধুলো থেকে সুরক্ষিত যাতে আমরা সুইমিং করছি এখন জলের তলায় আছি অ্যাটলিস্ট পঞ্চাশ ফুট যদি জলের তলায় থাকি বা তিরিশ ফুট যদি জলের তলায় থাকি তিরিশ মিটার যদি জলের তলায় থাকি বা পঞ্চাশ মিটার যদি জলের তলায় থাকি তাহলে সেই স্মার্ট ওয়াচটি বা স্মার্ট ব্যান্ডটির কোনো ক্ষতি হবে না সেক্ষেত্রে আমাদের সুইমিং এর রিডিংও খুব সহজভাবে আমরা পেতে পারি এবং এছাড়া যেহেতু আমরা স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ডগুলিকে টাচ স্ক্রিন ডিসপ্লে এর মাধ্যমে অপারেট করি সেক্ষেত্রে অবশ্যই দেখে নেবেন আপনার স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ডটির টাচ রেসপন্সিভনেস কত ভালো এবং যে আপনি ডিসপ্লেটি নিচ্ছেন সেক্ষেত্রে দেখবেন এলসিডি ডিসপ্লে এবং ওলেড ডিসপ্লে পেয়ে থাকি এক্ষেত্রে আমাদের ওলের ডিসপ্লে যে স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ডগুলি আছে সেগুলিকে আমাদের প্রেফার করা উচিত আর এছাড়া যেহেতু আমরা স্মার্ট ব্যান্ড বা স্মার্ট ওয়াচটিকে আমাদের রেস্টে পড়ি এবং মাঝে মধ্যেই সেটিকে টাইম দেখার জন্য ঘড়ির অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করি দিনের আলোতে অনেক সময় সূর্যের আলোতে অনেক স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ডের ডিসপ্লে ফুল ব্রাইটনেসও দেখা যায় না এই ক্ষেত্রে দেখুন আপনার স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ডের যে ডিসপ্লেটি আছে তার নিডস কত বেশি সেক্ষেত্রে নিডস যত বেশি হবে সেভেন হান্ড্রেড নিটস এইট হান্ড্রেড নিটস যত নিডস বেশি হবে তত ডিসপ্লেটির ব্রাইটনেস বেশি হবে এবং তত আমরা ফুল ব্রাইটনেসে দিয়েও সূর্যের আলোতে বা দিনের আলোতে আমরা আমাদের যে স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ডের ডিসপ্লেটি আছে সেটিকে আমরা পরিষ্কার দেখতে পাবো এবং যখন আমরা স্মার্ট ব্যান্ডের কথা বলছি স্মার্ট ব্যান্ডগুলি যেহেতু ব্লুটুথের মাধ্যমে আমাদের মোবাইল ফোনের সাথে কানেক্ট থাকে সেই ক্ষেত্রে দেখুন অ্যাটলিস্ট ব্লুটুথের যাতে ফাইভ পয়েন্ট জিরো ভার্সন থাকে সেক্ষেত্রে যদি ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো থাকে তাহলে আমরা অ্যাটলিস্ট টেন মিটার ডিস্ট্যান্স পাবো যেক্ষেত্রে আমাদের মোবাইল ফোনটি এবং আমাদের যে স্মার্ট ব্যান্ডটি আছে সেটি কানেক্টেড থাকবে এবং স্মার্ট ব্যান্ডটিতে ফিটনেস ট্র্যাকিং ছাড়া আদার্স আমরা এক্সট্রা কি ফিচার্স পাচ্ছি সেটা আমাদের দেখতে হবে অনেক ক্ষেত্রে দেখবেন আপনি কল রিসিভ করার সুবিধা পাবেন কল কেটে দেওয়ার সুবিধা পাবেন কে কল করছে সেটা অ্যাটলিস্ট দেখতে পাবেন কোনো নোটিফিকেশান এলে সেটা আপনি দেখতে পাবেন এবং আপনার যদি কোনো টেক্সট মেসেজ আসবে সেটা আপনি আপনার ডিসপ্লের মধ্যেই আপনি পড়তে পারবেন এরকম স্মার্ট ওয়াচের যদি বেসিক কিছু ফিচার্স যদি আমরা স্মার্ট ব্যান্ডে পেয়ে যাই তাহলে আমাদের স্মার্ট ব্যান্ডটি ব্যবহার করার যে অভিজ্ঞতা সেটা অনেকটা ভালো হয়ে যাবে এবং যেহেতু আমরা স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ডগুলিকে ব্যাটারির মাধ্যমে অপারেট করি সেক্ষেত্রে অবশ্যই দেখুন যে আমাদের স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ডে কত বেশি এমএইচ ব্যাটারি লাগানো আছে যত বেশি এমেচে ব্যাটারি লাগানো আছে আমাদের স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ডটি একবার চার্জ দিলে তত বেশিক্ষণ অপারেট করতে পারবে এবং দেখুন সেখানে ফাস্ট চার্জিংয়ের সুবিধা আছে কি না তাহলে যদি এমার্জেন্সির সময় আপনি দশ মিনিট বা পনেরো মিনিট চার্জ দিচ্ছেন তাহলে বেশিক্ষণ সেই স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ডটি ওই অল্প চার্জেও অপারেট করতে পারবে এবং যখন চার্জ দিচ্ছেন সেক্ষেত্রে দেখুন কী পদ্ধতিতে চার্জ দিচ্ছেন অনেক সময় আজকের দিনে যে স্মার্ট ব্যান্ডগুলি আছে সেক্ষেত্রে স্ট্র্যাপ খুলে চার্জ দিতে হয় সেক্ষেত্রে চার্জ তো ওটা কনভিনিয়েন্ট হয় না এবং স্ট্র্যাপগুলিও নষ্ট হয়ে যায় যে দেখুন চার্জিং ডকের ওপর যদি রেখে যে স্মার্ট ব্যান্ডগুলি চার্জ হচ্ছে সেই সমস্ত স্মার্ট ব্যান্ডগুলিকে প্রেফার করা উচিত এবং দেখুন চার্জিং যে করছেন সেক্ষেত্রে ইউএসপি টাইপ সিপোর্টের মাধ্যমে চার্জ হয়ে যাচ্ছে কিনা তাহলে এক্সট্রা কেবিল আমাদের ক্যারি করতে হবে না একটি কেবিলের মাধ্যমেই আমরা আমাদের স্মার্টফোন বা আদার্স ইলেকট্রনিক ডিভাইস এবং স্মার্ট ওয়াচ বা স্মার্টফোনটিকে চার্জ করতে পারবো এবং এছাড়া যদি আমরা স্মার্ট ওয়াচ কিনছি তাহলে ফোনের কতগুলি অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করতে পারছি সেই স্মার্ট ওয়াচটি যদি অ্যাপেল ওয়াচ হয় সেক্ষেত্রে আমাদের আইফোনের সাথেই ব্যবহার করতে হবে সেক্ষেত্রে অ্যাপেলের ওয়ারওয়েস থাকে আর যদি আমরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের সাথে ব্যবহার করি সেক্ষেত্রে অ্যান্ড্রয়েডে আলাদা স্মার্ট ওয়াচ আছে সেক্ষেত্রে সাধারণত আমরা গুগলের যে অ্যান্ড্রয়েড ওয়ারওয়েস সেটি আমরা আমাদের স্মার্ট ওয়াচগুলিতে থাকে এবং এছাড়া বিভিন্ন ম্যানুফ্যাকচাররা নিজেদের মতো কাস্টোমাইজ করে স্মার্ট ব্যান্ডেরও একইভাবে নিজেদের মতো অপারেটিং সিস্টেম বা যে সফটওয়্যারটি আছে সেটিকে কাস্টমাইজ করা হয় কিন্তু আমরা যদি এই সমস্ত সেন্সার এবং আইপি রেটিং এবং কানেক্টিভিটি কতটা দূর পর্যন্ত আমাদের মোবাইলের সাথে কানেক্ট থাকবে যদি আমাদের সেখানে এলটি বা ইসিমের সুবিধা না থাকে এই সমস্ত ফিচার্সগুলি দেখে নিই এবং কতটা অ্যাকুরেটলি আমাদের যে কোনো ডেটাকে রিড করতে পারছে বা প্রেডিট করতে পারছে আমাদের মুভমেন্ট তাহলেই কিন্তু আমরা একটি সঠিক স্মার্ট ওয়াচ বা স্মার্ট ব্যান্ড কিনতে পারবো বাস বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন ভিডিওর নিচে কমেন্টস আমাকে জানান এরপর কী বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে পারি আজকের ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটিও ভিডিওর নিচে কমেন্টস আমাকে জানাতে পারেন এবং টেকনিক্যাল চ্যানক্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ টেকনিক্যাল চ্যানক্য চ্যানেলটি মাঝে মধ্যেই এই সমস্ত প্রযুক্তির বিষয়গুলি আপনাদের সাথে সহজভাবে উপস্থাপনা করে থাকে এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন চেনা পরিচিত মানুষজনের সাথে শেয়ার করুন জয় হিন্দ বন্দে মা তারম নমস্কার